আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তো আপনারা জানেন, উমান করোনা ভাইরাসের মোকাবেলা এবং এই সপ্তাহের ভিতরে উমানে করোনা ভাইরাস কন্ট্রোলে আনার জন্য কিন্তু উমান সরকার আরও 15 দিনের লকডাউন দিয়েছে, পঁচিশে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। তো এই লকডাউনের ভিতরে সবচেয়ে যে উদ্দেশ্যটা ওদের ছিল, এক সপ্তাহের ভিতরে ওরা করোনা ভাইরাস কন্ট্রোল আনবে, এটা জানি না আদৌ, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সবচেয়ে বড় যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। কারণ হইতেছে এটাই, আপনারা জানেন ঈদের সময় এদেশে ভীষণ যারা প্রবাসী আছে, উমানি হয়তো এক বাসাতে আরেক বাসা না গিয়েও পারবে, কিন্তু প্রবাসী যারা সেটা কিন্তু ঘুরাফিরে আড্ডা মাস্তি এরকম টাই। প্রবাসী বলতে শুধু বাংলাদেশি না, পাকিস্তানি ইন্ডিয়ানি সবাই আমরা কিন্তু আড্ডা মাস্তি দিতে ভীষণ ভালোবাসি। তো এইটাকে উদ্দেশ্য করে কিন্তু বেসিক্যালি এই লকডাউনটা পড়েছে। তাই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, উমানে কিন্তু রুলস ভায়োলেশনের দিক দিয়ে অনেক কঠোর নিয়ম এখন করা হয়েছে। কারণ হইতেছে আগে যে লকডাউনগুলো ছিল সেই লকডাউনের চেয়ে কিন্তু এখন কিন্তু খুবই মানে খুব কঠোরভাবে কিন্তু লকডাউন এখন খুব দেওয়া হয়েছে। এবং এই লকডাউনে অসংখ্য সিস্টেম আছে যেখানে জরিমানা করা হবে, রুলস ভায়োলেশন না মানলে তোমার আপনার উপর অনেক ধরনের প্রবলেমও আসতে পারে, বা আপনার পার্সোনালি ধরেন জরিমানার ছাড়াও আপনাকে অনেক ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে। তার জন্য প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি এটাই বলতে চাইতেছি, ভাইয়েরা আপনারা বিশেষ করে দয়া করে আপনাদের কাছে অনুরোধ দিলাম, আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনারা ঈদুল আজহার দিন বা ঈদের দিন আপনারা একটু বাসায় থাকার চেষ্টা করবেন, বেশি অযথা ঘুরাঘুরির চেষ্টা করবেন না। আর অবভিয়াসলি সন্ধ্যা 7টার আগে রুমে প্রবেশ এবং 6টার আগে রুম থেকে প্রবেশ না করার চেষ্টা করবেন। কারণ ভাই দেখেন, আপনি যদি এখানে 500 রিয়াল জরিমানা হয়ে যায় আমার কিছু না, আমি আপনাদেরকে শুধু বলতেছি ভাই বাদার হিসাবে, এবং আমার একটা ফ্যামিলি হয়ে গেছে ইউটিউবে, বা আপনারা অনেক মানুষ আমাকে দেখেন সাপোর্ট করেন। সো আপনাদের উদ্দেশ্যে মায়া থেকে বলতেছি ভাই, দয়া করে আপনারা ঈদুল আজহার দিন বাইর হবেন না, উমানের রুলস ভায়োলেশন অমান্য করবেন না, করলে আপনাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে, আর এমন শাস্তি আর এমন জরিমানার মুখোমুখি হতে পারে যেটা দিয়ে আপনার ফ্যামিলি অনায়াসে 6 মাস 1 বছর দিন কাটিয়ে দিবে। তো প্রবাসী ভাইয়ের আমরা এখানে দেশে, এই দেশে কিন্তু আমরা আসছি কেন, এই দেশে আমরা আসছি 2টা টাকা ইনকামের জন্য, জরিমানা দিয়ে ওদেরকে জরিমানা দিয়ে মাসের পর মাস কেটে যাওয়ার জন্য কিন্তু আমরা উমানে আসি নাই, উমান না যে কোনো দেশে আমরা আসি নাই। তাই যেহেতু বিশ্বের সব দেশে বর্তমানে করোনা ভাইরাস অবস্থা স্বাভাবিক হলেও উমানে একটু অস্বাভাবিক, বলতে প্রতিদিনে 1500 থেকে 2000 করোনা ভাইরাস রোগী হচ্ছে। তাই আপনাদের কাছে বিশেষভাবে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করেন। কারণ হইতেছে ভাই, এই দেশটা আমাদের দেশ না, আমাদের নিজের দেশ না, যে একটা কিছু হলে আমরা কন্ট্রোল করে নেব, এই আত্মীয় স্বজন অমুক হেন তেন অমুকের মাধ্যমে আমরা ছুটে আসতে পারবো, এমন না। জরিমানা করলে জরিমানায়, জেল করলে জেল, আপনাকে বাধ্যতামূলক থাকতেই হবে, করতেই হবে। তো প্রবাসী ভাইদের প্রতি আমার আবার লাস্ট যাওয়ার আগে আবার অনুরোধ রইল, আপনারা বিশেষ করে ঈদুল আজহার দিন আপনারা বাসায় থাকেন, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা 7টার আগে প্রবেশ বাসায় আসার, এবং 6টার পর সন্ধ্যা এই সকাল 6টার পরে আবার বাসার বাইরে যাওয়ার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বেছেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্রবাসী বন্ধু মুসা ইমন সবসময় চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।